ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমরা নতুন একটা ল এর ব্যাপারে একটু জানার চেষ্টা করবো। লটার নাম হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, ঠিক আছে? ডিফেকশন মানে দলত্যাগ, তাহলে অ্যান্টি ডিফেকশন ল মানে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। তো দেখো, এই লটার সাথে সাথে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাও আমরা একটু জানার চেষ্টা করবো, কারণ এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসে। তো দেখো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, তারপর থেকে আমরা জানি যে মোটামুটি ভারতবর্ষে 5 বছর অন্তর অন্তর ওই ইলেকশন হয়। তো দেখো, বিফোর 1962 সালের আগে কি হচ্ছে, কংগ্রেস রুলিং স্টেটস মেজরিটি, অর্থাৎ আগে যেহেতু কংগ্রেস 1885 থেকে আমরা জানি যে কংগ্রেস একটা মানে খুব স্ট্রং দল হিসেবে চলে আসছিল, তাহলে এতদিন পর্যন্ত তারাই অ্যাজ এ মেজরিটি দল তারাই সিটটা মানে সরকারটা গঠন করতো আর কি, মেজরিটি ছিল। কিন্তু উনিশশো ষাটের দশকে আমরা কি বলবো, বিগিন অফ কোলিশন এরা। কোলিশন মানে হচ্ছে কোনো পার্টিকুলার একটা পার্টি, ধরো এইখানে আমি যেটা লিখেছি 100টা সিট আছে, তাহলে 100টা সিটের মধ্যে সরকার গঠন করতে হলে কোনো একটা পার্টিকে 51টা সিট পেতেই হবে, তবেই সে সরকার গঠন করতে পারবে। কিন্তু এখানে কেমন হলো, ধরো দুজনে ইকুয়াল পেল, তাহলে ইকুয়াল পেলে তো মেজরিটি হচ্ছে না, তখন কি করে না, তখন কোলিশনের ব্যাপারটা চলে আসে যে আমার যতগুলো হচ্ছে আমি অন্য কোনো অপোজিশন পার্টি থেকে 2-4টে MP বা MLA কে আমি আমার দলে নিয়ে আসব। এটাকেই বলা হচ্ছিল ডিফেকশন, ঠিক আছে? তাহলে ডিফেকশন বলা হচ্ছিল, এবং এটাকেও কোলিশনও বলা হচ্ছে। কোলিশন মানে একটা পার্টি মেজরিটি ভাবে ফর্ম করতে পারছে না সরকারটা। এবার 1960 কি হলো, 1967 যে তোমার ইয়েটা হলো, ভোটটা হলো, ইলেকশনটা হলো, সেখানে প্রচুর ডিফেকশনের নমুনা পাওয়া গেছে, অনেক ডিফেকশনের। প্রায় বলা হয় যে টোটাল 3,500 যে MP বা MLA ছিল, তার মধ্যে প্রায় 335টা টোটাল ডিফেক্টেড MP বা MLA কথা জানা যায়। এটা কিন্তু আনুমানিক, অ্যাপ্রক্সিমেট। তাহলে কি হলো, 1967 সালে পলিটিক্যাল আনসার্টেনিটি দেখা গেল। দেখো, একটা দল থেকে হঠাৎ করে যদি এইভাবে দলত্যাগ করে, তার ফলে কি হয়, সরকারটা আনসার্টেন হয়ে পড়ে, সরকারটা ভেঙে যায়। সরকার যেই ভেঙে গেল, তার ফলে আবার নতুন করে ইলেকশন করতে হয়, ইলেকশনের জন্য প্রচুর এক্সপেন্ডিচার হয়, এবং সেই এক্সপেন্ডিচারটা যে সরকারের যে রেভিনিউ, সেই সরকারের আমরা যে ট্যাক্স পে করি, সেখান থেকেই তো সরকার সেই রেভিনিউটা পায়, মানে খরচটা করে। তার ফলে কি, আসলে দেশের সম্পদের ক্ষতি হচ্ছে। তো এইভাবে কি হচ্ছিল না, ডিফেকশনটা বেড়ে যাচ্ছিল, তার ফলে সরকার ভাবলো এটা এখন বন্ধ করা দরকার, ঠিক আছে? তো আমরা একটা এখানে কথা, গয়ালাল বলে হরিয়ানার একজন MLA প্রায় 15 দিনের মধ্যে 4 বার দল মানে বদলেছিলেন, ইউনাইটেড ফ্রন্ট থেকে কংগ্রেস, আবার কংগ্রেস থেকে ইউনাইটেড ফ্রন্ট, আবার মানে জাস্ট কখনো কখনো কি হয় না, একটা বা দুটো MLA বা MP সরকার গঠনের ক্ষেত্রে কিং মেকার হয়ে যায়। মোঘল আমলে আমরা যেরকম পড়েছিলাম না, কিং মেকার, তো সেই কিং মেকার হয়ে যায়। এবার সেই MLA যখন এদিকে টাকা পাচ্ছে, তখন ওই দলে ঢুকছে, ওই দল থেকে আবার এদিকে টাকা পাচ্ছে, তখন এই দলে ঢুকছে। এইভাবে কি হচ্ছে না, সরকারটা আনসার্টেন হয়ে পড়ছে, এবং সরকারটা কোনো পার্টিকুলার পলিসি বা নীতি গ্রহণ করতে পারছে না জনগণের পক্ষে, যে এই নীতিটা ভালো হবে। কারণ ধরো, একটা সরকার যে মোটিভ নিয়ে একটা পলিসি গ্রহণ করে বা পলিসি মেকিং করে, ও হঠাৎ ওই MLA বা কিং মেকার MLA বা MPগুলো চেঞ্জ হলে সরকারটা ভেঙে যায়, অন্য সরকার আসে, তখন আবার তাদের মতো করে প্রসিডিওর স্টার্ট করে। তো এইভাবে কি হলো, এইভাবে মানে ডিফেকশনটা বেড়ে যাচ্ছিল। তারপরে উনিশশো সাতষট্টিতে YB চৌহান কমিটি গঠন করা হলো টু প্রিভেন্ট দ্য রুলিং পার্টি ফ্রম প্র্যাকটিস অফ হর্স ট্রেডিং। এই যে MP MLA কেনা বেচা কেনার ব্যাপারটা, এটাকে হর্স ট্রেডিং বলা হচ্ছিল, ঠিক আছে? তো এইটা আমার YB চৌহান কমিটি গঠন করা হলো, তারা কিছু রেকমেন্ড করলো, কিন্তু কোনো ল তৈরি হলো না। ফাইনালি 1985 রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার, সেই রাজীব গান্ধীর আমলে 52nd Amendment Act-এর থ্রু এটা তৈরি হলো। ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার্স অফ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন ফ্রম ওয়ান পলিটিক্যাল পার্টি টু অ্যানাদার। এরপর বলছে যে কেন এই আইনটা দরকার ছিল, দেখো জনগণ বিশ্বাস করে আমাকে ধরো একটা এলাকার ভোট দিল, তাহলে আমি সেই একটা হয়তো আমি ধরো কংগ্রেস থেকে কথার কথা বলছি, ধরো আমি কংগ্রেস থেকে বিলং করি, তাহলে জনগণ জানে এ হচ্ছে কংগ্রেসের লোক, এবার আমাকে বিশ্বাস করে ভোট দিল। এরপর আমি সেখানে যাওয়ার পর সিলেক্ট MP MLA
সিলেক্ট হওয়ার পর যদি আমি আমার পলিটিক্যাল সুবিধার্থে আমি দল বদল করি, তাহলে এক প্রকার কি হচ্ছে, সেই জনগণের সাথে আমার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। তো এই এই অ্যামেন্ডমেন্টে এটাই বলা হলো যে তুমি দল চেঞ্জ করতে পারো না। তুমি দল চেঞ্জ করতেও পারো, কিন্তু তাহলে তুমি তোমার এমএলএ শিপটা বা এমপি মন্ত্রিত্বটা বা যেটাকে বলে আর কি বিধায়ক পদটা হারাবে, তুমি জাস্ট পার্টির মেম্বার হয়ে যাবে, ঠিক আছে। আর কি বলা হলো, এটাকে অ্যান্টি ডিফেকশন, এটা 10th শিডিউলে স্থান পেলো, এটাকে অ্যান্টি ডিফেকশন ল হিসেবে বলা হলো। এবং কোলিশনের ক্ষেত্রে এটা 1991 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 একটা চেঞ্জ করা হয়েছে কোলিশন, সেই কোলিশনের ক্ষেত্রে বলছে ইন কেস অফ স্প্লিট এটা কিন্তু এই অ্যান্টি ডিফেকশনটা প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে দল চেঞ্জ করতেও পারে। আচ্ছা, মোটামুটি তিনটে কেস হয়, একটা হয় ইলেকটেড মেম্বার পার্টি ধরো ইলেকটেড মেম্বার আছে, এবার ইলেকটেড মেম্বাররা কি হলো, ওই যে ঘটনাটা বললাম যে আমি কংগ্রেসের লোক, এবার আমাকে কংগ্রেস থেকে আমি অ্যাজ এ মেম্বি মানে এমপি বা এমএলএ সিলেক্ট হওয়ার পর আমি যদি দল চেঞ্জ করি, তাহলে আমার ওই মন্ত্রী পদটা যাবে মানে এমএলএ পদটা যাবে। ইলেকটেড ইন্ডিপেন্ডেন্ট, কখনো কখনো কোনো ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টি তৈরি, এবং ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল পার্টি থেকে যদি আমি ধরো ভোটে জিতলাম, এরপর আমি আমার কাছে প্রচুর অপশন আসতে লাগলো খুব, তখন আমি কি করলাম যে আমি সুযোগ সুবিধা বুঝে রুলিং পার্টিতে বড় একটা মন্ত্রী পদ নিয়ে বসে গেলাম, তাহলে এটা কিন্তু জনগণের সাথে তখন আমার এগেনস্টে অ্যান্টি ডিফেকশন ল চালু হবে। কেন না, দেখো ইন্ডিপেন্ডেন্ট পার্টি তো আর একা থাকে না, তার সাথে ওই পার্টিগুলোও থাকে, তাহলে সেই পার্টিগুলোকেই যদি জেতানো হতো, তাহলে জনগণ আমাকে কেন ভোট দিত, সেই পার্টিটাকেই জেতাতো, তাহলে জনগণ অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে যখন আমাকে জিতিয়েছে, তার মানে জনগণ চায় যে আমি যেন আলাদা থাকি। এবার আমি যদি আমার সুবিধার্থে ওদের সাথে মিশে যাই, সেটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আচ্ছা, নমিনেটেড কিছু মেম্বার থাকে আমরা জানি লোকসভা বা রাজ্যসভাতে, তো নমিনেটেড মেম্বারগুলো কি হয় না, তাদের সিলেক্ট হওয়ার পর ছ মাস তাদের হাতে সময় দেওয়া থাকে, ছ মাসের মধ্যে তোমরা জানাও যে আপনারা জানান যে আপনারা কাজকর্ম যদি কোনো ধরো কোনো পার্টির হয়ে কাজ শুরু করলেন, সেখানকার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, তখন ছ মাসের মধ্যে ফাইনাল ডিসিশনটা জানাতে হয়। আচ্ছা, এই একটা কথা বলি যে কোনো একটা এমপি এমএলএ বা হ্যাঁ এমপি এমএলএ বা এমএলসি এইগুলো জানার মানে তার এগেনস্টে ডিফেকশন লটা অ্যাপ্লাই হবে কি না বা সেটা ফাইনাল যে ডিসিশন সেটা দেয় রাজ্যসভার ক্ষেত্রে দেয় ভাইস প্রেসিডেন্ট, লোকসভার ক্ষেত্রে স্পিকার এবং বিধানসভার ক্ষেত্রে স্পিকার, এই কথাটা একটু মনে রাখবে, এইখান দিয়ে কোশ্চেন আসে। সো আজকে থিওরি এইটুকুই, পরের দিন ঠিক এভাবেই অন্য কোনো একটা ল নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।